আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মোরা কিন্তু আলহামদুলিল্লাহ ভালো আছি। আবার আরেক নতুন ভিডিও লইয়া আইয়া পড়ছি আপনাকে বরিশালের আফা। নতুন ভিডিও, নতুন বছর কেমন কাটতে আছে সবাই সবাই এক কমেন্ট করে জানাই দেবেন। দেখেন নতুন বছর, এটা অবশ্য নতুন বছরের না, এটা বছরের আগের দিনের ভিডিও, বুঝছেন? এটা হচ্ছে 31 তারিখের ভিডিও। এখন 31 তারিখ, কিছু তো স্পেশাল, সবাই বারবিকিউ করে, এই করে সেই করে। মোরা আর বারবিকিউ টারবিকিউ করবো না, কারণ হচ্ছে যে ইয়ে অত কিছু, অত প্রেশার এই শীতের মধ্যে, ঠান্ডার মধ্যে অ্যাটলিস্ট হ্যাঁ নেওয়াও নিয়ে যাইবে না, কারণ এত কষ্ট হয় যে কেডা হরে কয়েন। যাই হোক, মোরা এই জায়গায় কী বাজ্যে লইছি কন, আলু নি মানে আলু চাক চাক করে কাটতে হেইয়ে বেসনে চুবাইয়ে চুবাইয়ে, বুঝছেন? কথা হয়েছে সেই আলু নি ভাজছি, তারপরে হয়েছে গিয়া এটা হয়েছে ধন্যবাদ আর চপ। হ্যাঁ, এটা যে খাইতে কি মানে মজা হয়েছে, কেমন বেমালা মজা, হিয়া মুই ধরে নাম দেখো কইতে পারবো না, বুঝছেন? এটা জম্মের মজা হয়েছে। এদিকে আবার হেঁচকি উঠে গেলে আর কিছু না, এই হয়েছে কথা, মুয়ে হয়েছে এই খাওয়নটা খাইয়ে লইতে আসি। এখন লইতে আসি এটা ফুলকপির চপ। দেখেন ফুলকপির একটু সিদ্ধ হয়ে যা, হের পরে বেসনে চুবাইয়ে হেই আবার তেলে বাজছি। দেখেন কত সুন্দর দোয়া উঠতে লাগছে, দেখছেন? আমি দেখো এইসব আনন্দ দিতেই তো মুই সইল্লাই, বোঝেন নাই? এখন কথা হয়েছে এটাও মুই খাইয়ে ফেলাইছি, এখন আলুনিটা খাবো, বুঝছেন? সেটা না দেখাই তারপরে একটু রেডি হয়ে গেছি। কিসের জন্য রেডি হয়েছি জানেন? নিচে যাব বললে, কারণ আজকে 31st নাইট, যদি একটু নিচে না যায় হে আর কি ভালো লাগবে। এখন চিন্তা করছি মুই একটু মোর আউটফিটটাও আপনাকে একটু দেখাই দিই। এই হেজাব করা শুরু করছি তো হেঁতে মানে চিন্তা করলাম দেখাই যে কেমন লাগতে আছে মোটে। এখন এদিকে দেখেন মোর মাইয়া কিন্তু নাচতে আছে ওই জায়গায়, কী জানি তুমিকে এসে পারি না জানি কি, মুই কিন্তু এসব গান গান গাইতে পারি না। যাই হোক, এখন কথা হয়েছে গিয়া এখন ওইখানে মোরা বাইরে যে গেলাম সেই ভিডিওগুলো কিন্তু করতে মোর মনে ছেলে না, কিসের জন্য কন্দি? কারণ হয়েছে যাই মুই ক্যামেরা গো নেই নি। যাই হোক, তাতে কি মুই তো ঘরে বইয়েই দেখতে লাগছি জম্মের ধরেন, এই জায়গায় পিকনিক চলতে আছে, ওই জায়গায় গান বাজনা চলতে আছে, ফানুস উঠতে আছে, আতসবাজি চলতে আছে, কোনো কিছুর কমতি মোটে নাই। মানুষের যে এত টাহা কোথায় দেয় মুই হেইয়ে চিন্তায় মাঝে মাঝে রাইতে ঘুমাইতে পারি না। যাই হোক, মোরা একটু বারবিকিউ পার্টি করতে পারি না, আর মানুষে যে খায় আর কেমনে টাহা পয়সা উড়ায় আল্লাহই জানে। ওই জায়গায় আবার কিছু কিছু মানুষে খেলাধুলা করতে আসে, এগো মনে যে কত শান্তি, মোর মনেও শান্তি, কিন্তু এইসব করার লেগে না, বুঝছেন? এইসব কি ভালো মানুষে করে, মুই হ্যাঁ করতে পারি না। যাই হোক, মুই জানে মোরে দিয়ে আল্লাহ জানো এগুলো না করায় কোনো সময়ই, কথা হয়েছে সেইটা। এখন হয়েছে এখানে নাচ চলতে আসে, মুই একটু ধরার চেষ্টা করছিলাম কিন্তু কোনোভাবেই নাচটা আসতে আসে না, কারণ সেইখানে তারা একটা দেয়াল তুলে দিয়েছে, দেয়াল বলতে একটা কাপড় দিয়ে তারা আটকাই দিয়েছে, বুঝছেন? মানে কোনোভাবেই আপনি দেখতে পারবেন না সেই জন্য। এখন কথা হয়েছে যাক, ওইখানে দেখেন আর রাতের আকাশে দুইটা কিন্তু ফানুস উঠতে আছে, কত সুন্দর দেখা যাইতে আছে। এগুলো দেখতে কিন্তু সুন্দর দেখায়, কিন্তু এগুলো করা তো হারাম, বুঝছেন না? হেইতে তো মুই করি না। দেখে চকমকো চকমকো করতে আছে পুরো আকাশ, 31st নাইটের আকাশ একদম মানে মানুষে হেয়া কি কম, আল্লাহ করবে কি হেয়ার চেয়ে মানুষে করে বড়াই ধুইতে লাগছে। এ তোরা একটু অপেক্ষা কর, দেখো না আল্লাহ কী হরে। হ্যাঁ ওইবে না, ওই দেখেন ওই জায়গায় দুই তিনজন এই উড্ডে গেছে, মোরা যে সিকটা দিয়েছি কিন্তু এই সিকটা দাঁড়ান দেখো নাই নেই আপনাকে, বুঝছেন? দেখেন কত সুন্দর, মোরা একটু ছাদে যাইতে পারলাম না, মগো ছাদটা খোলে না বাড়িওয়ালা, বুঝছেন? যাই হোক, তবু মোরা এই ঘরের ভিতর বসে জালনায় বসে এনজয় করতে আসি একটু, আর এনজয় করতে ভালোই লাগতে আছে। যাই হোক, কথাবার্তা এখন কি আর বলবো, দেখেন কত সুন্দর করে উড়াইতে আছে সবাই, সবার মনে কত আনন্দ, আনন্দ নিয়ে সবাই একদম নতুন বছর উদযাপন করতে আছে। আর মুই একটা কথাই বলবো, সবাই নতুন বছরে সবাই সবার মতো করে নিজ নিজভাবে ভালো থাকবেন, বুঝছেন? কারোর পিছে কোনো সময় লাগবেন না। এক কথা আছে কিন্তু হেগ কইলাম না, বুঝছেন? কারণ একটু কপিরাইট খাইয়ে যেতে পারি। যাই হোক, সেই সব কথা নাই বলি সবাই ভালো থাকবেন, সবাই সবার শুভকামনা করবেন। কোনো সময় যে আমি মুখে মধু অন্তরে বিষ এইসব রাখা কোনো সময় উচিত না। এই শুরুতেই বছরের এইটাই আপনারা একটু অঙ্গীকার করে রেলাম যে কারোর পিছে মোরা কোনো সময় বাস দেব না। যাই হোক, কথাবার্তা বেশি বাড়াইয়ে ফেলতে আসি। এখন কথা হয়েছে এই যে ফানুসগা উড়াইছে, এগুলো যদি কোনো জায়গায় যাইয়ে পরে হেলে কী অবস্থা হইবে, মুই এই চিন্তা হয়ে যাই
মানে ভিডিওজ্ঞা করছি। যাই হোক, এখন সকাল শুরু হয়েছে, মুগ আলু ভর্তা আর মরিচ ভর্তা দিয়ে দেখেন এই একটা সুন্দর সকাল, সুন্দর মানে একটা বছর শুরু করলাম মুই মোর জামাই রাতের ভর্তা দিয়ে, বুঝছেন। এখন সবাই এই আমার জামার জন্য, আমার মায়ের জন্য দোয়া টোয়া করবেন। এখন কথা হয়েছে এই বন্ধু ছেলে না কিন্তু তার, বুঝছেন, সকাল সকাল মুই রান্না করে তারে দিছি যে সকালবেলা একটু খাইয়ে যাও, বছরের শুরুটা এই হয়েছে কথাবার্তা। কেউ বুঝছে না যে বছরের শুরু তো এই ছুটি নিছে, কোনো উপায় হেন নাই, হে জম্মের ব্যস্ত, বুঝছেন। এই দেখেন না ফোনে কথা বলতেছে ভর্তা মাখার ভিতরে ভিতরে, এখন হয়েছে ভর্তা টেস্ট করবে মোর মাইয়া। এত কথা কইতে আছে ধরেন, কিন্তু হে তুমি ওড়াই নেই। এখন কথা হয়েছে ভিডিও আজকে এই পর্যন্তই শেষ করে দেবো, আবার নতুন ভিডিও লই চলে যাবো। ততক্ষণে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন আর ফেসবুক পেজটা ফলো করে দিয়েন, বুঝছেন।